ফেলুদার চেয়ে। কত যে স্বাধীনতা সংগ্রামী বীর বিপ্লবী ভারতবর্ষকে বিদেশি শাসন থেকে মুক্ত করার জন্য লড়াই করতে গিয়ে এখানে যাবজ্জীবন দীপান্ত দণ্ডভোগ করছেন তার ঠিক নেই। এদের মধ্যে অনেকেই জেলের অমানসিক অত্যাচারে মারা গেছেন, যারা কোনো রকমে বেঁচে আছেন তাদের স্বাস্থ্য গেছে, সম্বল গেছে, কিন্তু মনের জোর অটুট। বিদেশি সাম্রাজ্যবাদের কাছে তারা মাথা নিচু করতে রাজি নয়। প্রথম কোথায় পা গেছিল বলতো? রিয়ার, রিয়ার মহারাজা ধরেছিল। আচ্ছা তুই বলতো সাদা বাঘ কি করে হলো? বেশিরভাগ বাঘের মধ্যে দু একটা সাদা, বুঝলি? অ্যালবিনো প্যান্থার টাইগ্রিস যে সাদা হবে এর আশ্চর্য কি? প্যান্থার টাইগ্রিস মানে ওটা হচ্ছে বাঘের ল্যাটিন। আচ্ছা গুপিদা, সাদা তিন মাস হয় মবিদিক পুলিশনি আশ্চর্য তোর ওটা একটা গপ্প কি আশ্চর্য। ন্যাশনাল জিওগ্রাফি বলে একটা ম্যাগাজিন বের, বুঝলি? তাতে সব কালার ফটোগ্রাফ আছে, প্লেন থেকে নেওয়া, সমুদ্রে বেড়াচ্ছে শয়ে শয়ে সাদা তিমি। ওয়েল ওয়েল এভরিওয়্যার। প্যাপিও, প্যাপিও মানে বেবুনের ল্যাটিন। তুমি এত সব জানলে কি করে গোপিদা? তুমি তো তিন তিনবার স্কুল ফাইনাল ফেল করেছো। স্কুল ফাইনাল কি রে, ম্যাট্রিকুলেশন দুবার ফেল করেছি। এবার তোদের সঙ্গে 10+2 দেবো। আমিও পরীক্ষা ফেল করতে করতে চলেছি, পুরা নাম্বার লেভেল ভালোতে চলেছে। তুমি এত ফেল করো কেন গোপিদা? পরীক্ষা পয় কি আছে কি রে স্টুপে, যে মুখস্থ করে সময় নষ্ট করবো? দেখ রাইনোসেরাস, ইউনিকর্নিস, গন্ডারের ল্যাটিন, এই যে প্যান্টোগ্লোডাইটিস, আপনি এখানে কি করছেন?
মশাই আপনার ব্যাগ ফেলে যাচ্ছেন ও মশাই আপনার ব্যাগটা ফেলে যাচ্ছেন আপনার ব্যাগটা ফেলে যাচ্ছেন পালিও না ছেলেটার কথা উত্তর দাও হ্যাঁ কি বলছিলে বাবা আপনি চিড়িয়াখানা একা একা কি করছেন পাখি দেখতে এসেছিলাম যাও না ওদিকে দেখবে কত বুনো হাঁস সাইবেরিয়া থেকে উড়ে আসছে প্রতি বছর রোডোনেসা ক্যালিওফাইলেসিয়া কি সুন্দর অ্যামেজিং উনি কি তো নিজের জেঠু না পাড়ায় থাকে আশ্চর্য দেখে চিনতেই পারলো না একটা জিনিস তো লক্ষ্য করিসনি ওই সাদা চুল লোকটার সঙ্গে তোর উপেন জেঠু ব্রিফকেস বদল করে নিয়েছিল দুটো একরকম দেখতে তো তাই ঠিক বোঝে আইনি যা সত্যি কালে চ উপেন জেঠুকে বলি এখনো উপেন জেঠুকে খুঁজে পাওয়া যাবে না কেন এ তো এলিমেন্টারি রে এলিমেন্টারি ব্রিফকেস যেখানে বদল হয় সেখানে ক্রাইমের গন্ধ থাকে পরে মিলিয়ে দেখে নিস কি ধরনের রসিকতা হ্যাঁ তোমার আসার কথা চারটের সময় এখন চারটে দশ হ্যাঁ দশ মিনিটে কি আমন এলে গেল আসবে না কিছু মানে তবে যেতে পারে তোমার গলা আর গলা কল্লার গলা যে নেবে সে এখনো জন্মায় যাদের সঙ্গে হাত মিলিয়েছ তারা তোমার মতো হাজার কল্লার মুন্ডু ছিঁড়ে নিতে পারে একটু বুঝে শুনে কথা বল তোমায় ডাকা হয়েছে এই জন্যে যে শোনা গেছে তোমার বহু দোষ তবে গুণ একটাই তোমার সাহস আছে সেটাকে দুঃসাহস করো না তোমার সবচেয়ে বড় দোষ যে তোমার খোপড়িতে কিচ্ছু নেই এই যে পুলিশ রিপোর্ট তোমার সম্বন্ধে বলছে কল্যাণ কর্মকার ওরফে কল্লা উচ্চতা পাঁচ ফুট নয় ইঞ্চি রং ফর্সা দুর্জয় সাহস প্রচন্ড রাগী মানুষ খুন করতে হাত কাঁপে না কিন্তু বুদ্ধি কম মানে ব্রেনলেস ক্রিমিনাল আর এই ধরনের লোকই আমরা চাই দেখো কে এলো একজনের আসার কথা আছে তার বদলে পুলিশের ইনফর্মারও হতে পারে বাজিয়ে দেখো কে ঠিক আছে আমি সারেন্ডার করলাম আমাদের প্রফেশনে কারুর কথা বিশ্বাস করতে না ওয়েল ডান কল্লা এবার বুঝলে তো তোমার খোপড়িতে বুদ্ধি কম কার যদি ঠিক মতো উদ্ধার করতে পারো তাহলে তোমরা প্রত্যেকে দু লাখ টাকা করে পাবে তুল তুমি কত পাবে সেটা তোমার জানার কথা না আমিও জানি না জানে শুধু একজন সে কোন পাঞ্জা পাঞ্জা পাঞ্জাবের সেই ফেমাস পাঞ্জা গঞ্জাম থেকে এক টন গাঁজা যে বিদেশে পাচার করেছিল হ্যাঁ নামটা যখন জেনেই গেছো তখন আর কিন্তু ফেরার উপায় নেই অ্যাসাইনমেন্ট নিতে হবে কিংবা মরতে হবে মরতে হবে মানে মরা কি হতো ও জানে তোমরা পাঞ্জার কথা ভালো করেই জানো
শুধু ভারতবর্ষ কেন সারা পৃথিবী জুড়ে লোক ঘুরছে। সুতরাং এখন যদি রাজি না হও তাহলে আগামী 12 ঘন্টার মধ্যেই মরতে হবে। আর সে মৃত্যু রিভলভারের গুলি বা এই ছুরি দিয়ে না, খুব কষ্টকর সে মৃত্যু। ধরো ধরো তোমার পা দুটো কাছের ডালে ঝুলিয়ে মুখটা মাটির দিকে নামিয়ে ভাবলে আমার গাছিও ডুবছে। যাকগে আসল কথা আসা যাক, কাজ উদ্ধার হলে তোমরা বিদেশে যে কোনো জায়গায় গিয়ে থাকতে পারো, পাঞ্জার সব ব্যবস্থা করে দেবে। তবে কাজটা খুব শক্ত, প্রাণ হারাবার ভয় আছে। 2 লক্ষ টাকা তো আর বাড়িতে বসে বসে রোজগার করা যায় না, লাইফের রিস্ক তো থাকবেই। কে কাল্লা বাবু? হ্যাঁ রিস্ক তো থাকবেই, এমনিতেই লাইফের কোনো ঠিকানা নেই, তো ভেবে লাভ কি? তোমরা দুজনেই জেল খাটা আসামি, তাই ছদ্মবেশ নিতে হবে। কি ধরনের ছদ্মবেশ হবে এতে লেখা আছে, এখন যেতে পারো। কাল সকাল 10টায় আবার এখানে দেখা হবে, 1000 টাকা হাত খরচে নিয়ে যাবে। কথা বলছি, খবর আছে? ইমিডিয়েটলি অফিসে জানাও, কাকে জানাতে হবে তুমি নিশ্চয়ই জানো। না টেলিফোন নাম্বার দরকার নেই, জানলেই হবে। আর স্পিকিং, খবরটা কি? পিকে পাওয়া যাচ্ছে না, কবে থেকে? দিন 15 থেকে। একদিন ধরে কি করছিলে, ঘুমোচ্ছিলে? পরশুদিন আমি রওনা হব, একটা কেবিন বুক করে রেখো। আর শোনো, আমি রওনা হওয়ার 24 ঘন্টা পর হোম ডিপার্টমেন্টকে ইনফর্ম করবে, মনে রেখো 24 ঘন্টা পর। হোম সেক্রেটারি দিল্লি, আর যেখানে যাচ্ছি সেখানকার হোম ডিপার্টমেন্টের অফিসকে খবরটা দিয়ে দিও। আশা করি কোথায় যাচ্ছি সেটা বলে দিতে হবে না, ঠিক আছে? বি পাঞ্জা, পাঞ্জা আবার পাঞ্জা লড়ার জন্য তৈরি হচ্ছে, কিন্তু তোমাকে নিয়ে মাথা ঘামাবার আমার সময় নেই। সামনে একটা বিরাট রহস্যের সমাধান করতে হবে, তারপর তোমাকে দেখব। দাদা বলছিলেন পুজোর সময় আমাদের নিয়ে দার্জিলিং যাবেন। হোম আসে কি আর 7 দিন বাদে তো মহালয়া। এমন বিচ্ছিরি কাজ যে ঘরে পুরোছে মোদী, যে একেবারে ভুলেই গেছি পুজো আসছে। তা বেশ তো, যাও না তোমরা দার্জিলিং ঘুরে এসো না। সন্তু বলছিল তুমি নাকি ওকে কোথায় নিয়ে যেতে চাইছো। হ্যাঁ দিন কথা আমাকে বাইরে যেতে হবে, তাই ভাবছিলাম সন্তুটাকে নিয়ে যাবো। দার্জিলিং তো অনেকবার গেছে, একটা নতুন জায়গা দেখে আসতো। কেন আমার সঙ্গে চাইছে না নাকি?
যেতে আবার চাইছে না, শুনেই আনন্দে লাফালাফি শুরু করে দিয়েছে। কিন্তু ওকে একটু পড়াশোনা করতে বলো, দিনরাত ক্যারাটে ম্যারাটে বক্সিং আর কুস্তি নিয়ে মেতে আছে। আজকের দিনে ওগুলো বিশেষ দরকার বৌদি, বাঙালি ছেলেদের যদি একটু বুদ্ধিশুদ্ধি কম হয়, শরীরটা একটু মজবুত হতো বা একটু পরিশ্রম হতো তাহলে বোধহয় ভালোই হতো। এবার কোথায় যাচ্ছ ঠাকুরপো? সেটা বলতে পারবো না, মানে বলা ভালো। কোনো বিপদ টিপদ হবে না তো? কি যে বলো না মা, কাকুমু থাকতে আমার আবার কি বিপদ হবে? আমি কি শুধু তোর বিপদের কথা ভাবছি? আমি ভাবছি তোর কাকাবাবুর কথা। চোর ডাকাত খুনেদের পেছনে ছুটতে ছুটতে জীবনটাই নষ্ট হয়ে গেল। আফগানিস্তান না কোথায় গিয়ে কোমরে এমন গুলি খেলো, জন্মের মতো ডান পাটা অসাড় হয়ে গেল। কতবার বলেছি চাকরি ছেড়ে দাও। আমাদের চাকরি তো সবাই ছাড়া যায় না মোদি, আর একটা পা গেছে তো কি হয়েছে? এখন তো দুটো হাত আর একটা পা আছে, সেই দিয়ে তো বেশ চলে যাচ্ছে। বিপদের কথা বলছো, বিপদ মানুষের মেরুদণ্ড শক্ত করে, বিপদ মানুষকে নতুন করে বাঁচতে শেখায়। আমরা কিসে যাবো কাকাবু, ট্রেনে না প্লেনে? ট্রেনেও না প্লেনেও না। তবে কি মোটরে? না জাহাজ। কিসে জাহাজ? জাহাজ কাকা বলে জানিস না, শিপ, ওশেন লাইনার। তাহলে আমরা আন্দামান যাচ্ছি না কাকাবু? হুম, কেন ভালো লাগছে না? নতুন নতুন জায়গা দেখবি। খুব ভালো লাগছে, আমাদের ক্লাসে আমার আগে কেউ আন্দামানেও যায়নি আর জাহাজেও চড়েনি। আজ চাপলে মনে হয় পিলে যাচ্ছি, তাই না দাদা? কেবিনগুলো তো বন্ধ করেনি রে। হ্যাঁ, একেবারে হোটেলের মতো। একলা জল দে। প্রতিদিনের কথা, অভিজ্ঞতা সব লিখে রাখতে পারিস। এখন এমনি নোট করে রাখিস, কলকাতায় ফিরে আন্দামান ভ্রমণ নাম দিয়ে সুন্দর করে লিখতে পারবি। কেউ তো ছাপতেই চায় না। কতবার দার্জিলিং ভ্রমণ নিয়ে লিখলাম, কেউ ছাপলো না। তোর লেখা নিশ্চয়ই ভালো হয়নি। তাছাড়া দার্জিলিং নিয়ে অসংখ্য বই আছে, কিন্তু আন্দামান নিয়ে কটাই বা বই আছে আর কজনই বা গিয়েছে? কাকাবাবু, আমি একটু জাহাজটা দেখে আসবো। চা।
তোমার নাম কি বোকা? সন্তু। আচ্ছা তোমাকে কি আগে কোথাও আমি দেখেছি? না। আপনি কোথায় চলেন আন্দামান? আগে হ্যাঁ ওখানে একটা দেশলাইয়ের কারখানা আছে, সেখানে একটা চাকরি পেয়েছি আর কি। দাদাজি কোথায় চললেন? পোর্ট ব্লেয়ার? নেই লিটল আন্দামান। পোর্ট ব্লেয়ার তো 7-8 ঘন্টে দি জার্নি আগে, ওতে মেরে কুছ রাবার প্লান্টেশনস আছে। আচ্ছা আপনি তাহলে আন্দামান অনেক কিছু জানেন? সালিস 2-3 বার ওতে জানা পড়দা মানে। একটা ছোট ছেলেকে দেখলাম, কোথায় যেন দেখেছি ঠিক মনে করতে পারছি না। আমায় দেখে ওর মুখটা কেমন শুকিয়ে গেল। যে লোকটা চিড়িয়াখানায় উপেন জেঠুর সঙ্গে ব্রিফকেস বদল করেছিল, সে আমাদের সঙ্গে এই জাহাজে আন্দামানে যাচ্ছে। ও বোধহয় আমায় চিনতে পেরেছে কিন্তু মনে করতে পারছে না। লোকটার পেছনে নিশ্চয়ই একটা রহস্য আছে। কাকাবুকে এখন কিছু বলবো না, নিজেই রহস্যের সমাধান করব। কাকাবু কিরে শরীর খারাপ করছে নাকি? না, অনেকে আবার যা চলে সেই সিকনেস হয়। ওটি কি আপনার ছেলে? না আমার ভাইপো। কেন? বেশ বুদ্ধিমান ছেলে। আপনার কি আন্দামান যাত্রাই প্রথম? হ্যাঁ। আপনার? আমারও। হ্যাঁ শুনেছি বেশ সুন্দর জায়গা। ভদ্রলোকের মধ্যে পিকুলারিটা কি বলতো? পিকুলারিটি? কিসের পিকুলারিটি? চেহারার মধ্যে কিছু পাচ্ছিস না? দেখে ভালো লোক বলে মনে হয় না। কেন এ কথা মনে হলো? কেন এমনি এমনি বলে কোনো কথার কোনো মানে হয় না, সব কথার পিছনে একটা লজিক থাকবে। পিকুলারিটিটা কি বলতে পারলি না? তো ভদ্রলোক ভালো কি মন তা জানি না, কিন্তু ভদ্রলোক একটা উইক পরে, মানে সাদা চুলটা দেখছিস, ওটা পথ চুল, নিশ্চয়ই টাকটা হবে। রাত 11টায় আমার কেবিনে আসবে, দুজনেই কথা আছে। সাদা চুল লোকটার সঙ্গে পাঞ্জাবি আর বাঙালি লোকটার নিশ্চয়ই কোনো যোগাযোগ আছে। আজ রাত 11টায় কেবিনে দেখা করতে বলেছে, একটা কোনো রহস্য নিশ্চয়ই আছে। কাকাবউকে এখনো কিছু বলবো না, আর একটু দেখি। আমরা এক একজনে 2 লাখ রুপিয়া করে পাবো ভাবলেও গায়ে কাঁটা দেয়। সত্যি দেবে না? বাতুনতালাম আছে, বলা যায় না, পার্টি খুব চালু। কাজ হাসিল করার পর হয়তো কলার সঙ্গে সব চালাকি চালাকি চলেছে। পান যাই হোক। কেন আমস? কেন পাঞ্জার লাম দিতে মানা আছে? আরে ও তো 12 মিনিট চলা টলার মতো লোক হই হোক, কাল্লা নয়। কাজ হাসিল করার পর যদি টাকা না দেয় তবে জানি মরবো, তবে পাঞ্জাকে নিয়ে তবে মরবা। হ্যাঁ আন্দামানে কি কাজ থাকতে পারে কিছু বুঝতে পারছি। মাঝে মাঝে আমারও ব্যাপারটা কিরকম গোলমাল লাগছে। গোলমাল কিছু হবে না, তবে হয়তো শুনবি কোনো দ্বীপে খাজানা সোনা দানা পোঁতা টোতা আছে, তারই তালাশে যেতে হবে। জানিস তো
আন্দামান দ্বীপ আগে পাইরেটসদের আখড়া ছিল। পাপা ভাই জলদস্যু এ তো হিস্ট্রি। কি মশাই তাস খেলা হচ্ছে? আরে সর্দার জিরো তাস চলে নাকি? থোড়া বহুত চল রায় জি। তাহলে আমি একটু বসি আপনাদের। আও জি আও। তোমরা দুজনেই সব সময় একসঙ্গে থাকছো কেন? লোকে সন্দেহ করবে। আরে সেই যে খোকা কেমন আছো? আচ্ছা এই ঘোড়া ভদ্রলোক মানে তোমার কাকা উনি কি করেন? ঠিক জানি না। ঠিক তোমার কাকা কি করেন তুমি জানো না? ব্যবসা ব্যবসা করেন তবে কিসের ব্যবসা তা জানি না। আরে যাচ্ছ কোথায়? শোনো না শোনো না, প্রায় দেখি লাল খাতাটা তুমি লেখো। কি লেখো? ডায়েরি লিখি। বাহ খুব ডায়েরি লেখা খুব ভালো। তা দেখি কিরকম ডায়েরি লিখছো। দেখবার মতো কিছু নয়, এমনি। দেখি না। ডায়েরি কাউকে দেখাতে নেই। ছেলেটা আমায় চিনতে পেরেছে, আমারও চেনা চেনা মনে হচ্ছিল। হঠাৎ মনে পড়ল চিড়িয়াখানায় একটা মাল খালাস করার সময় দেখেছি। আরে তো ভাববার কি আছে বলো না, হাফিজ করে দিয়ে। এসব কথা একদম ভাববে না। আসল কাজ শেষ হবার আগে কোন রকম গোলমাল যেন না হয়, পঞ্জা তাহলে একেবারে চিবিয়ে খেয়ে ফেলবে। তোকে একটা ডায়েরিতে দেখছি বিপদে ফেলেছি, খালি বসে বসে লিখছিস? যা ঘুরে ঘুরে বেড়া, ক্যাপ্টেনকে আমার বলা আছে ইচ্ছে করলে ইঞ্জিন রুম টুম দেখতে পারিস, কি করে জাহাজ চলে, কি করে নেভিগেশন হয়, চার্ট প্লট করে ল্যাটিচিউড লংগিচিউড কি করে বার করে জানতে ইচ্ছে করে না? জাহাজে দু একজন লোক যে খুব ইন্টারেস্টিং লাগছে তাদের সম্বন্ধে লিখছি। বাহ সে তো খুব ভালো কথা। তো ইন্টারেস্টিং মানে কিরম ইন্টারেস্টিং? মিস্টার রায়চৌধুরী, মিস্টার রায়চৌধুরী আপনার একটা ওয়্যারলেস মেসেজ আছে। এভরিথিং অ্যারেঞ্জড। দাশগুপ্ত? দাশগুপ্তটি আবার কে? কাকাবু পাঞ্জাকে। হ্যাঁ বললি পাঞ্জা? পাঞ্জাকে? তুই কি করে পাঞ্জার নাম জানলি? মা বলছিল পাঞ্জা নাকি ডাকাতদের সর্দার, আপনার উপরে তার নাকি খুব রাগ। হবেই তো, একটা স্মাগলার। আমাদের দেশের মন্দিরের পূর্ণ মূর্তি থেকে শুরু করে গাঁজা চরস আফিং ভাং ও হংকং দুবাই পাচার করে, একটা স্মাগলিং ইন্ডাস্ট্রি খুলেছে। দু দুবার ধরেছিলাম কিন্তু প্রমাণের অভাবে জেল খাটাতে পারিনি। হঠাৎ তোর পাঞ্জার কথা মনে হলো কেন? এমনি। আবার এমনি? এমনি বলে শুধু শুধু কোনো কথার কোনো মানে হয় না, পিছনে একটা লজিক থাকবে। হঠাৎ তোর পাঞ্জার কথা মনে হলো কেন? এমনি। সর্দারজি সেজে যে লোকটা তাস খেলছিল সে মোটেই সর্দারজি নয়, সে বাঙালি, ছদ্মবেশ নিয়েছে, আর চশমা পরা বাঙালিটা কোনো শিক্ষিত মানুষ নন। তাহলে এই কথাই প্রমাণিত হয় যে চিড়িয়াখানায় সাদা চুলওয়ালা লোকটার সঙ্গে এদের যোগাযোগ আছে, আর এদের সঙ্গে আবার পাঞ্জার যোগাযোগ আছে। কিন্তু পাঞ্জা কোথায়? সেও কি এই জাহাজে আছে? সন্ডা দেখতে ফ্রেঞ্চ কাট দাড়িওয়ালা লোকটাকে প্রায় আমাদের লক্ষ্য করে, পাঞ্জা নয় তো? হ্যাঁ কে? জাহাজে তো আরো অনেক লোকজন আছে, তাদের সঙ্গে আলাপ পরিচয় করো না কেন? শুধু শুধু আমার পেছনে খুদে টিকটিকির মতো লেগে আছো? ডিটেকটিভ বই পড়ে গোয়েন্দা হতে চাইছো? জানো তো গোয়েন্দারা অনেক সময় বিপদে পড়ে। তোমাকে যদি এক্ষুনি সমুদ্রে ছুঁড়ে ফেলে দিই টিউটের সবাই ভাববে এটা একটা অ্যাক্সিডেন্ট। এরকম অ্যাক্সিডেন্ট ঘটিয়ে কোনো লাভ আছে? আছে, তোমার এই এক ঠেঙে কাকার সঙ্গে বেড়াতে বেরিয়েছো, ভালো করে বেরিয়ে ঘরের ছেলে ঘরে ফিরে যাও। চল
কল্লা কি করছে? ওকে তো বলেছিলাম যে আমি আসার 15-20 মিনিট পরে যেন আসে। ইজন আনরুলি ইনডিসিপ্লিনড, সব সময় ও লেট করে, ওকে ম্যানেজ করাই মুশকিল হবে দেখছি। এটা তোমার কাছে রাখো, কল্লাকে এখন দেব না, জাহাজ ল্যান্ড করার ঠিক আগে দেব। হ্যাঁ, পোর্ট ব্লেয়ারে নেমে আমরা আলাদা আলাদা ভাবে যাব, ওখানে লোক থাকবে, কোথায় যেতে হবে বলে দেব। আরে তোমরা এখানে বসে সব গেজাচ্ছ, আর ওদিকে ছোড়াটা সব শুনেছে। টিকটিকি অটো বার বেড়েছে না, টিকটিকি এবার কুমিরের পেটে চা। ওকে সমুদ্রে ছুড়ে ফেলে দাও, হাঙরের টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলো। আমাকে জলে ফেলে দিলে কি তোমরা বাঁচতে পারবে ভেবেছো? তোমাদের সব কথা ডায়েরিতে লিখে কাকাবাবুর কাছে রেখে এসেছি। ও রামবিচ্ছু আওতা দিতে দাও বেড়ে দাও না ফেলে। চিড়িয়াখানায় বিপকেশ বদল করেছিলে, এ লোকটা মোটেই সর্দাজি নয়, ছদ্মবেশ, ধুতি পাঞ্জাবি পরে ভদ্রলোক সাজলেও তুমি একটা গুন্ডা। তোমার চুলটাও মোটেও সাদা নয়, ওটা পরচুলো। দাঁড়াও দাঁড়াও, আরো একজনের কথা জানি, তার কথাও কাকাবুকে বলেছি। আমার কাকাবুকে জানো? সিবিআই এর মিস্টার রায়চৌধুরী, পাঞ্জার জুম। আশা করি পাঞ্জাকে তা জানো। ওকে ছেড়ে দিলেন, সব ফাঁস করে দিলেন যে জেল হবে, জেলখাট থেকে শুধু শুধু ডায়েরির লেখা পরে পুলিশ আমাদের সহজে ছাড়ত না, এদিকে কাজে দেরি হয়ে যেত, পাঞ্জ একবার আমাদের খেপ। Known position is latitude 13.5 degrees north, longitude 93 degrees 25 minutes east. We are cruising at a speed of 17.4 nautical miles per hour over a depth of water 500 meters. We have covered a distance of 538 nautical miles and have yet to cover a distance of 126 nautical miles. Our ETA at Port Blair is 2000 hours, wind blowing from a direction northeasterly at 8 nautical miles per hour, temperature outside 30 degrees Celsius. Thank you. আন্দামানে সবচেয়ে কতগুলো দ্বীপ আছে জানিস? প্রায় 300-এরও বেশি ছোট বড় নানা আকারের দ্বীপ মিলিয়ে আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জ। তুই যে একবারে জিওগ্রাফি উগলে দিলি রে, গুড। এর বেশিরভাগ দ্বীপেই লোকজন বাস করতে পারে না, কেন বলতো? খাবার জলের অভাব। বাহ, তো ডায়েরিটা পড়েছি, একদল বদমাইশ লোক আমাদের সঙ্গে জাহাজে চলেছে, এদের সঙ্গে পাঞ্জার যোগাযোগ আছে। পাঞ্জা নিশ্চয়ই আন্দামানে বা ছোটখাটো দ্বীপে গা ঢাকা দিয়ে আছে। পাঞ্জা তো এ জাহাজেও থাকতে পারে। তা নিশ্চয়ই পারে, কিন্তু তোরে কথা মনে হলো কেন? তুই জানিস পাঞ্জা কেমন দেখতে? তা জানি না। আচ্ছা, ওই তিনজন বদমাইশ ক্যাস্ট করা যায় না? কি কারণে অ্যারেস্ট করবো? তোর ওই ডায়েরির উপর নির্ভর করে
আচ্ছা প্রমাণ কি? ছত্রবেশ ধরা বা পরচুরে করা তো আর অপরাধ নয়। পুলিশ শুধু টিকবেই না, আমাকে পাগল ভাববে। যাকে ওদের নিয়ে ভাববার আমার এখন সময় নেই, এর চেয়ে অনেক বড় রহস্যের সমাধানে আমি চলেছি। এই যে বাবা, আমার নাম অজিত দাশগুপ্ত, আমি আপনাকে ওয়্যারলেস মেসেজ পাঠিয়েছিলাম। নমস্কার, আপনি? আমি স্যার হোম ডিপার্টমেন্টে আছি, আপনার দেখাশোনার সব ভার আমার উপরই। আমার সব থাকার ব্যবস্থা হয়েছে? হ্যাঁ স্যার, সার্কিট হাউসের ব্যবস্থা হয়েছে। আপনি চলুন, আপনার মালপত্রগুলো আমার লোক পরে নিয়ে আসছে। কি খবর শিবনারায়ণ, সব ঠিক আছে? হ্যাঁ স্যার, সব ঠিক আছে স্যার। ওই তিনজন ক্রিমিনাল লাভ স্যার, কল্যাণ কর্মকার, জসবীর বর্মা, এই নিন ওদের রিপোর্ট। তিনজনেই দাগিয়ে আসেন। ওই জিপ গাড়িটার নম্বর নিন। আচ্ছা, আর পুলিশকে বলবেন ওই লোকটার উপর নজর রাখতে। আর দুটো গেল কোথায়? যেখানেই যাক স্যার, এখানে নজর রাখা খুব সোজা, ছোট জায়গা, সবাই সবাইকে চেনে। আর তাছাড়া যাবে কোথায়? চারদিকেই তো সমুদ্র। এই লোকটাকে? আপনার সিকিউরিটি স্যার। সিকিউরিটি? আমার সিকিউরিটি প্রয়োজন, এই কথা আপনাকে কে বলেছে? দিল্লি থেকে ইনস্ট্রাকশন ছিল স্যার, মানে আপনি হ্যান্ডিক্যাপড। হ্যান্ডিক্যাপড? আপনার একটা পা তো যখন স্যার। হ্যাঁ, কিন্তু বাকি দুটো হাত দিয়ে যে আপনার মেরুদণ্ডটা মট করে ভেঙে দিতে পারি। হ্যাঁ তা নিশ্চয় পারেন স্যার, কিন্তু মিছিমিছি আমার উপর রাগ করছেন। হোম সেক্রেটারির অর্ডার, আমি কি করব বলুন। ঠিক আছে চলুন আসুন, কিন্তু ওকে ফেরত পাঠান। আচ্ছা, আমার সিকিউরিটি প্রয়োজন নেই। আপনি সিকিউরিটির লোক? আমি আপনাকে ভুল করে ভেবেছিলাম পাঞ্জা। আচ্ছা শিবনারায়ণ, তুমি যাও অফিসে ওয়েট করো, আমি আসছি। আচ্ছা ঠিক আছে। এটা স্যার মেরিন হারবার। এখান থেকে ছোট ছোট স্টিমার নানান দ্বীপে যায়, যেমন নিকোবর, লিটল আন্দামান, নর্থ আন্দামান। এখানে চারদিক, চারদিকে কি গো, গভীর জঙ্গল। আরে সাপ টাপ নেই তো? নেই আবার, এখানে সবুজ রঙের একটা সাপ পাওয়া যায় যার বিষ কোবরার চেয়ে বেশি।
সামনের ওই দ্বীপটা স্যার ভাইপার আইল্যান্ড, ওখানে পরাধীন ভারতবর্ষে মেয়ে কয়েদিদের ফাঁসি দেওয়া। জলের রংটা কি নীল গেছে। কি করছিস কি? কেন? এখানে হাঙর টাঙর আছে জানিস না? হাঙর? হুম, হাতটা যখন কেটে নিয়ে যাবে তখন বুঝবি। এইটা স্যার পোর্ট ব্লেয়ারের সবচেয়ে সুন্দর জায়গা, গরবাইন্স গো। আমি এখানে প্রাকৃতিক দৃশ্য দেখতে আসিনি মিস্টার দাশগুপ্ত, তাড়াতাড়ি সার্কিট হাউসে নিয়ে চলুন। চা বা কফি কি বলবো স্যার? দরকার হলে নিজেই চেয়ে নেব। আচ্ছা স্যার। কি কি দেখছো? জায়গাটা খুব সুন্দর। হ্যাঁ, আমাদের জায়গাটা খুব সুন্দর। ওই যে দুধে পুঁচকে দ্বীপটা দেখতে পাচ্ছ, ওটার নাম চ্যাথাম আইল্যান্ড। একটা ব্রিজ দিয়ে ওটাকে কানেক্ট করা হয়েছে। ওই দ্বীপটায় কি আছে? ওটা ফেরিঘাট, ওখান থেকেও স্টিমার নানান জায়গায় যায়। নিকোবর, লিটল আন্দামান, নীল আইল্যান্ড, হ্যাভলক আইল্যান্ড। ওটা কিসের ডাক ওই দ্বীপটা থেকে আসছে? হাতির। হাতির? হুম। এখানে কি বুনো হাতি পাওয়া যায়? আরে না না, ওগুলো সব পোষা হাতি। জঙ্গলে বিরাট বিরাট গাছ কাটা হয়, ওরা সেগুলো টেনে নিয়ে আসে। আমরা মানে হাতি? এই এখানে হাতি এলো কি করে রে? জাহাজে। জাহাজে করে, যত সব গুলগপ্প, জাহাজে করে যেন হাতি আসে। ম্যাপটা দেখে নিয়েছ? হ্যাঁ দেখেছি, কিন্তু ঠিক বুঝতে পারেন। B1 B2 এইসব লেখা আছে। যেখানে আমাদের যেতে হবে এটা তারই ম্যাপ। এই অ্যাম্পুলগুলো পাঠিয়ে দিয়েছে। ঠিক আছে, এই অ্যাম্পুলগুলো খুব দামি, এই দেশে এই জিনিস এখনো তৈরি হয়নি, এর দাম পরে বুঝবে। এই আয়, আরে দাঁড়া, আগে দেখি কি দেখবি। এই তসমি, এই জঙ্গলে তো ভাড়া বাড়ি করতে গেল রে। আর বাড়ি দেখতে হবে না, চল। শোনো, আমাদের হাতে আর বেশি সময় নেই, তাড়াতাড়ি কাজ উদ্ধার করতে হবে। এই তোমাদের বন্ধু দেখে নাও, নেওয়ার দরকার না হলে আমরা কেউ গুলি চালাবো না। তোমাদের সঙ্গে পিস্তল নিশ্চয়ই আছে, আগেই দিয়েছি। গুড, কাজ হাসিল হলে। কি কাজ? আমি যখন কথা বলি তখন সবাই শোনে, কথার ওপর কথা বলা আমি পছন্দ করি না। যেখানে আমরা যাব সেখানে প্রতিটি মুহূর্তে বিপদের সম্ভাবনা। যদি প্রাণ নিয়ে ফিরতে চাও আর সেই সঙ্গে 2 লক্ষ টাকা চাও, একবারে মুখ বন্ধ করে থাকবে। কাজ শেষ করে আবার আমরা এখানে ফিরে আসব। এই বাসকে 4 লাখ টাকা আছে, এখানেই তোমাদের টাকা দেওয়া হবে, বাকি দায়িত্ব তোমাদের। এই দেখ, এই যে লম্বা মতো বড় দ্বীপটা দেখছিস, এটা আসলে 3টি দ্বীপ। এদের নাম হচ্ছে নর্থ আন্দামান, মিডল আন্দামান আর সাউথ আন্দামান। এই দেখ,
সাউথ আন্দামানের পেটের কাছে পোর্ট ব্লেয়ার, এখানেই আমরা আছি। এর আশেপাশে ছোট বড় আরো অনেক দ্বীপ আছে। সাহেবের আসার আগে এগুলোতে জলদস্যুদের আড্ডা ছিল। জলদস্যুদের আড্ডা? হ্যাঁ, একবার তো একটা পর্তুগিজের জাহাজ ওরা আগুন দিয়ে পুড়িয়েই দিয়েছিল। শেষে ওদের দমন করার জন্য ব্রিটিশ গভর্নমেন্ট এখানে একটা ঘাঁটি তৈরি করে। কাকাবু, এখানে গুপ্তধন নেই? গুপ্তধন? গুপ্তধন আবার আসবে কোথেকে রে? জলদস্যুরা তো দ্বীপের মধ্যে সোনা হীরে মুক্ত লুকিয়ে রাখতো। ওসব গল্পের বইতে থাকে, সত্যি সত্যিকার গুপ্তধন কি উপায়? আমরা যদি চেষ্টা করে পেয়ে যাই। ট্রেজার আইল্যান্ড বলছিস? হঠাৎ পয়সা পেয়ে বড় লোক আবার লোক করতে নেই বুঝলি। টাকা রোজগার করতে হয় পরিশ্রম করে কিংবা বুদ্ধি খাটিয়ে। খাওয়া দাওয়া সব ঠিক মতন হয়েছে স্যার? হ্যাঁ, থ্যাংক ইউ। কোনো রকম অসুবিধা হচ্ছে না তো? দেখুন, আমার বেশি দেখাশোনা করার প্রয়োজন নেই, নিজের কাজ করুন গিয়ে। ওই তিনটি লোক কোথায় উঠেছে খবর নিয়েছেন? ওদের সম্বন্ধে স্যার পুলিশে রিপোর্ট করতে হয়েছে, কারণ ওই লোকটা যে জিপ গাড়িতে উঠল তার নাম্বারটা স্যার জাল। জাল? মানে? মানে আসলে ওই নাম্বারের জিপটা গভর্নমেন্টের, আর সেটা বন্দরে যায়নি। তবে আপনি কিছু ভাববেন না স্যার, কারণ এখানে একবার এলে পালাবার পথ নেই। যাবে কোথায়? চারদিকেই তো সমুদ্র। ওই এক কথাই তো বারবার শুনছি আমি, কিন্তু আর সন্ধ্যের মধ্যে খবর চাই ওরা কোথায় উঠেছে। হ্যাঁ, নিশ্চয়ই পাবেন স্যার। তাহলে আমি এখন যাই স্যার, আমি একটা অফিসের কাজে বেরিয়ে। আসুন, আর শুনুন। বলুন স্যার। আমি কে বা কেন এখানে এসেছি পুলিশ ডিপার্টমেন্টে জানাবার কোনো দরকার নেই। কিন্তু স্যার। আচ্ছা স্যার, তাই হবে। কাকাবু, আমি একটু ওর সঙ্গে বেরিয়ে আসবো। ও আপনার সঙ্গে গেলে খুব অসুবিধা হবে আপনার? না স্যার, কোনো অসুবিধা হবে না। চলো তোমাকে একটা নতুন দ্বীপ দেখিয়ে নিয়ে আসি, এখানে যে কত সুন্দর সুন্দর জায়গা দেখবার আছে বলার নয়। নীল আইল্যান্ডে পশ্চিমে দাঁড়িয়ে থাকবে, একটা মাছ ধরার নৌকা তোমার সামনে দিয়ে যাবে। একজন মাঝি তোমায় যা কিছু জিজ্ঞেস করবে না কেন, তুমি শুধু উত্তর দেবে আজ না কাল যাব। তার মানে আমাদের এক স্যান্ডে কাল। ব্যাপারটা ঠিক বুঝলাম না। আমাদের টেরিটোরিয়াল ওয়াটার সীমার বাইরে একটা বিদেশি ট্রলার অপেক্ষা করছে, যারা আমাদের বস। মাল ওদের হাতে তুলে দিলে ফুল পেমেন্ট পাবো। মাঝি তাদের খবর দেবে, আমরা আগামীকাল কাজ হাসিল করার জন্য বের হব। কেমন লাগছে? ভালো লাগছে স্যার? তুমি এখানে বেড়াও, আমি একটু অফিসের কাজ ছেড়ে এসেছি। এই দ্বীপটা খুব সুন্দর, তুমি দ্বীপটা ঘুরে ঘুরে দেখো। এখানে সমুদ্রের ধারে অনেক সুন্দর সুন্দর ঝিনুক পাবে। তবে জলে নেব না কিন্তু, প্রচুর হাঙরের উৎপাত। কাল
দাশগুপ্ত, মিস্টার দাশগুপ্ত, ও লোকটা আপনাকে কি বললো? লোকটাকে আগে কখনো দেখিনি, তাই জানতে চাইছিলাম কোথায় উঠেছে। কি বললে? বললে দেশলাইয়ের কারখানায় কাজ নিয়ে নতুন এসেছে। একেবারে হু সেই রকম দেখতে, শুধু মাথার চুল সাদা নয় আর সাদা গোঁফ জোড়াও নেই। দাশগুপ্তকে বলেছে দেশলাইয়ের কারখানায় কাজ করে। দেশলাইয়ের কারখানায় কাজ করার কথা তো জাহাজে সে ধুতি পাঞ্জি চশমা পরা লোকটাও বলেছিল। ঠিক আছে, তুই যা বিশ্রাম কর। অনেক দিন আগেকার কথা, ধরুন 1922 কিংবা 24 সাল। একজন বাঙালি বিপ্লবী এখানে ছিলেন, তিনি ছিলেন বর্ন রেভলিউশনিস্ট। বিদেশি শাসন মানে জেলের আইন কানুন কিছুই মানতেন না, ফলে তার উপর চলত অকথ্য অত্যাচার, সলিটারি কনফাইনমেন্ট, ডান্ডাবেরি এসেট্রা এসেট্রা। তারপর হঠাৎ একদিন তার কোনো খবর পাওয়া যায় না, অথচ আমরা এটুকু জানি যে তিনি এই জেলে মারা যান। বিপ্লবীদের ফাইল তো সব দিল্লিতে পাঠিয়ে দেওয়া হয়েছে স্যার, এখানে তো কিছুই নেই। জানি, আমি দিল্লিতে তন্ন তন্ন করে তার ফাইল খুঁজেছি কিন্তু ট্রেস করতে পারিনি। হাসপাতালে গিয়ে বাচ্চা কাটিয়ে নিয়ে তারা কে তোর মুন্ডু দে তবে রে বদমাশ উল্লু কোটা এবে তো আমার গুন্ডা কাছে রিভলভার ছিল না তবে রে বদমাশ উল্লু কোটা কাট বেড়ে দিয়ে ঠিক আছে, তোর সঙ্গে আবার দেখা হলে হাড্ডি ফসলি সব হেক করে দেব। কিরে কোথায় ছিল এতক্ষণ?
এমনি সমুদ্রের ধারে ঝিনুক কুড়ুচ্ছিলাম। আজকাল আজেবাজে কথা বলতে শিখেছিস? ঝিনুক কুড়ুচ্ছিস তো ঝিনুক কোথায়? কার সঙ্গে মারপিট করছিস? না এমনি। সন্তু, এ সন্তু, সন্তু, দেশলাইয়ের কারখানায় নতুন কাজ নিয়ে কেউ আসেনি বুঝলি? সে বাজে কথা বলেছে। পাঞ্জা নিশ্চয়ই তার সাকরের দিন নিয়ে এখানেই কোথাও গা ঢাকা দিয়ে আছে। মিস্টার দাশগুপ্ত বলুন স্যার, পুলিশকে আমার পরিচয় দেননি তো? না স্যার, দিল্লি থেকে আজ স্ট্রিক্ট ইনস্ট্রাকশন এসেছে আপনার পরিচয় গোপন রাখা। গুড। কিন্তু স্যার ব্যাপার হচ্ছে আমার উপর ভার পড়েছে আপনার সুখ সুবিধে দেখার, সুতরাং আমাকে যদি একটু দয়া করে বলেন হঠাৎ আন্দামানে আসার আপনার কারণটা। রহস্য? রহস্য? অনেক দিন ধরে আমি একটা রহস্যের সমাধান করতে চাইছি। মিস্টার দাশগুপ্ত বলুন স্যার, পৃথিবীতে কিছু পাজল বা রহস্য আছে যার সমাধান মানুষ আজও করতে পারেনি। যেমন সাংহাইয়ের একটা দোকান থেকে দুটো 1 ইঞ্চি লম্বা দাঁত পাওয়া গিয়েছিল। পরীক্ষা করে দেখা গেছে ও দুটো মানুষের দাঁত। মানুষের দাঁত? কত বড়? হ্যাঁ, কারণ কথা হচ্ছে এত বড় দাঁত যে মানুষের, তার হাইট হওয়া উচিত 10-12 ফুট। কিন্তু বৈজ্ঞানিকরা মনে করেন অত লম্বা মানুষ কখনোই ছিল না। কিন্তু স্যার সাংহাইয়ের সঙ্গে আন্দামানের রিলেশনটা? তারপর ধরুন দক্ষিণ আমেরিকার কোন একটা জায়গায় কতগুলো বিরাট বড় বড় পাথরের বল একটা মাঠে ছড়ানো আছে বহু শতাব্দী ধরে। বলগুলো নিখুঁত গোল চকচকে। এখন রহস্য হচ্ছে কারাই ধরনের বল তৈরি করেছিলেন আর কেনই বা করেছিলেন। মাথাটা কিরম গুলি যাচ্ছে স্যার। আমার এখানে আসা কিন্তু একটা অন্য রহস্যের সন্ধানে। শুনত, যা দীপটা ঘুরায়। জানো দাশগুপ্ত, তুমি বললাম কিছু মনে করো না। না স্যার। 1930 সালে একজন ইউরোপিয়ান বৈজ্ঞানিক এসেছিলেন কিসের সন্ধানে ঠিক জানি না। তিনি একটা বোট নিয়ে রওনা হয়েছিলেন, তারপর আর তার কোনো খোঁজ পাওয়া যায়নি। 1932 সালে আবার একজন ব্রিটিশ বৈজ্ঞানিক রবার্ট ম্যাকিনজি এখানে এসে ওই একইভাবে নিরুদ্দেশ হন। 1935 সালে আরেকজন বিদেশি বৈজ্ঞানিক এখানে এসে আর ফিরে যাননি। এখন কথা হচ্ছে বারবার বিদেশি বৈজ্ঞানিকরা এখানে আসতেনি বা কেন, আর মারাই বা যেতেন কেন? যে জিনিসটা আমরা আনতে যাচ্ছি সেটা হাতে করে আনা যাবে না। বিদেশ থেকে এই হিটপ্রুফ বক্সটা এসেছে, এইটা করে আনতে হবে। একটা কথা আপনাকে বলা হয়নি, সিবিআই রায়চৌধুরী। রায়চৌধুরী কোথায়? ও আমাদের সঙ্গে একই জাহাজে এসেছে। ও জানতে পেরেছে যে আপনি এখানেই আছেন। কি করে জানলো? কি করে জানলো? আমি কিন্তু আমার কথা উত্তর চাইছি, কি করে জানলো? আমার মুখ দিয়ে আপনার নাম বেরিয়ে গেছিল। এর দাম তোমায় দিতে হবে। কোনো কারণে আমার মিশন যদি ফেল করে তোমাকে কেটে টুকরো টুকরো করে ফেলবো। যা হবার হয়ে গেছে, নিজেদের মধ্যে গোলমাল না করে কাজটা যাতে উদ্ধার হয়। 2 লাখ টাকা দিয়ে এইসব বিকল্প এনেছো? গত 3-4 বছর ধরে কিছু বিদেশি বৈজ্ঞানিক মাছ ধরা ট্রলার করে আন্দামানের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। আমাদের গভর্নমেন্ট নিয়ে বেশ চিন্তিত, আমি এসেছি তার ইনভেস্টিগেশন করতে। দাশগুপ্ত, আমি আশেপাশে দ্বীপগুলো একটু ভালো করে ঘুরে দেখতে চাই, একটা মোটর বোটের ব্যবস্থা হতে পারে? হ্যাঁ স্যার, আমাদের ডিপার্টমেন্টের নিজস্ব বোট রয়েছে, আপনি সেটা ব্যবহার করতে পারেন।
রাজগুপ্ত, একটা বড় রাস্তা পিছু নিতে হবে। তার কোনো দরকার পড়বে না স্যার, তার কারণ এখানে হারবার মাস্টারের অনুমতি ছাড়া কোনো বোট সমুদ্রে যেতেই পারে না। তাহলে হারবার মাস্টার কাছে চলো, ওটা কাদের বোট খবর নেওয়া দরকার। চলুন, গোপ্তার নাম নীলা। হ্যাঁ চলুন চলুন স্যার। কাকাবাবু, আশ্চর্য, সেই বোটটা নীলা এখানেও রয়েছে। No boat can leave this port without our permission. আরে বাবা, আমি নিজে চোখে দেখলাম একটা বোট। I said, I repeat, no boat can leave this port without our permission. আরে বাবা, আমি বলছি। You heard it. দাশগুপ্ত, ও দাশগুপ্ত। বলুন স্যার। হারবার মাস্টারকে বলে আর কোনো লাভ নেই। ওই দেখো, ওরা যে বোটে করে গেছে তার নাম, আরে নাম এক লীলা। এর মানে কিছু বুঝলে? না স্যার। আরেকটা মোটর বোট একই রকম দেখতে, জাল নাম দিয়ে আগে থেকে রাখা ছিল। হ্যাঁ দাশগুপ্ত, আমরা কিন্তু আর বেশি সময় নষ্ট করতে পারবো না, আমাদের এখন রওনা হতে হবে। আমি ইমিডিয়েটলি ব্যবস্থা করছি স্যার। ওদের কিন্তু ধরা শক্ত হবে স্যার, এখানে চারদিকে অসংখ্য দ্বীপ, তার মধ্যে কোথায় লুকিয়ে আছে খুঁজে বার করাও তো মুশকিল। কাজটা যে সহজ নয় সেটা আমি জানি। আচ্ছা স্যার, আপনি যেসব সাহেবদের কথা বলছিলেন, মানে যারা এখানে এসে নিরুদ্দেশ হয়েছেন, আচ্ছা এমনও তো হতে পারে স্যার যে এখানকার হিংস্র জঙ্গলি ট্রাইবদের হাতে তারা মারা গেছেন। এইসব দ্বীপে হিংস্র জঙ্গলি লোক আছে বুঝি? আছে বইকি, বিশেষ করে জারোয়া আর সেন্টিনেলিস। সেন্টিনেলিস অবশ্য এখান থেকে অনেক দূরে লিটল আন্দামানের একটা দ্বীপে থাকে, কিন্তু জারোয়ারা একটু আগেই একটা জঙ্গলে থাকে। এরা সাংঘাতিক হিংস্র, সভ্য মানুষ দেখলেই এরা মেরে ফেলে। আমরা আজও অনেক চেষ্টা করে এদের বশ করতে পারিনি। এরা একটা অন্য ট্রাই, যে কথা বলছিলাম স্যার, গভর্নমেন্টের তরফ থেকে একমাত্র প্রীতম সিং মাঝে মাঝে খাবার দাবার নিয়ে গিয়ে জারোয়াদের দিয়ে আসে। প্রীতম সিং বলেছে ওরা নাকি শুধু লাল কাপড় চায়। লাল কাপড়? হ্যাঁ স্যার, লাল কাপড়। আবার মজা দেখুন, প্রীতম সিংকে এত ভালোবাসলেও দ্বীপের মধ্যে যেতে দেয় না, ওই লাল কাপড় আর খাবার দাবার নিয়ে সমুদ্রের ধার থেকে ফিরে দেয়। খালি বোট গুলো পাওয়া গিয়েছিল, আর প্রত্যেক বাড়ি তাতে এক টুকরো করে লাল কাপড় পাওয়া গিয়েছিল। আচ্ছা দাশগুপ্ত, এই ক্রস দেওয়ার জায়গাটা কোথায় বলতে পারো? ওটা স্যার জারোয়াদের এলাকা। ওটা কি দ্বীপ দাশগুপ্ত? ওটা স্যার আমাদের ফরেস্ট ডিপার্টমেন্ট। আর ওই দ্বীপটা বলতে চাইছিলাম না স্যার, ওইটি জারোয়াদের এলাকা। আচ্ছা, তাহলে ওইখান থেকে সাহেবদের আর ফিরে পাওয়া যায়নি। ওই দ্বীপটায় কিন্তু আমাদের নামা বারণ স্যার। কেন? তার কারণ ওখানে নামতে গেলে স্পেশাল পারমিশন নিতে হবে। ভারতবর্ষের যে কোনো নিষিদ্ধ জায়গায় যেতে গেলে আমার পারমিশন লাগে না। হ্যাঁ তা ঠিক, কিন্তু স্যার ওখানে নাম নেই না, ঝাঁকে ঝাঁকে বিষ মাখানো তীর চালিয়ে। তুমি সন্তুকে নিয়ে পোর্ট ব্লেয়ারে ফিরে যাও,
আমি একটু জানাব দিব না ব্যবস্থা শুধু একা সম্ভব না সেটা কিছুতেই সম্ভব নয় স্যার ওখানে যেতে গেলে পুলিশ পারমিশন লাগবে আমার কোথাও যেতে গেলে পারমিশন লাগে না একটু আগে বলেছি কিন্তু আপনার পরিচয় তো গোপন করে রাখা আছে স্যার এবার ফিরে গিয়ে পরিচয় দিয়ে দিও কিন্তু স্যার আমাকে যেতেই হবে দাশগুপ্ত আমার যদি কোনো বিপদ আসে দায়িত্ব তোমায় নিতে হবে না কিন্তু স্যার ভোট ধারে লাগাও ভোট লাগাতে গেলে আলাদা পারমিশন নিতে হবে নইলে আমার চাকরি যাবে আমি বলছিলাম কি স্যার দয়া করে আমার কথাটা একটু শুনে দেখুন আমি বলছিলাম কি একান্তই যদি নামতে চান রঙ্গুতকে পারমিশন নিয়ে আসতে পারি সঙ্গে দুই চারজন আরো গার্ডও নিয়ে আসবো জারুয়ারা স্যার বন্দুককে খুব ভয় করে শঙ্করনারায়ণ শঙ্করনারায়ণ তাড়াতাড়ি রঙ্গু চলো সেখান থেকে পারমিশন নিয়ে আর কিছু আর্ম গার্ড নিয়ে রঙ্গু পৌঁছে বলবে মোটরবোট স্টার্ট নিচ্ছে না ওকে কিছুতেই এখানে নামতে দেওয়া হবে না বুঝছো দাশগুপ্ত বলুন স্যার এটা পড়ো আমি বোটের পাইলট এবং অধীর দাশগুপ্তকে জোর করে জারোয়াদের জঙ্গলে নামাতে বলেছি এতে যদি আইন ভাঙা হয় সে অপরাধ আমার এরা দুজনের নির্দোষ স্যার আমি দুটো গুলি চালাবো একটা তোমার পায়ে একটা পাইলটের পায়ে তোমাদের দুজনকে ইনজোর করে আমি নিজেই বোট চালিয়ে নিয়ে যাবো বোট তীরে লাগাও বোট তীরে লাগাও কুইক আমার সময় দাশগুপ্ত বোট তীরে লাগাও ঠিক আছে স্যার আমি একটা কাজে যাচ্ছি এসে কাজ করতে যদি মরেও যাই ক্ষতি নেই তুই ছেলে মানুষ তোর মাকে আমি কথা দিচ্ছি কোনো বিপদ হবে না মা আমাকে সবসময় আপনার সঙ্গে থাকতে বলেছে আমি আপনার সঙ্গে যাবই এমন গন্ডগোল বাড়াতে পারিস না তুই শুন স্যার দয়া করে আমার কথা শুনুন দোহাই আপনার তারলামো করবেন না স্যার স্যার যাবেন না স্যার স্যার আমার কথা শুনুন আপনি স্যার আপনি আপনি মারাত্মক ভুল করছেন স্যার স্যার আপনি জানেন না আপনি কোথায় যাচ্ছেন স্যার 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 এখনো ফিরুন স্যার এখনো সময় আছে আপনি যাবেন না স্যার ওদিকে যাবেন না আর বেশিক্ষণ দাঁড়ানো যাবে না এরপরে ঝাঁকে ঝাঁকে বিষাক্ত তিতেছে পড়বে কাকবু প্রচন্ড কারেন্ট আপনি দাঁড়ান আমি বোটটাকে টেনে নিয়ে যাচ্ছি করিস না
কাকাবু কাকাবু আমি ধরছি, আপনি উঠুন। ঠিক আছে ছাড়, আয় আমার পিছনে আয়। দেখে যা মনে হচ্ছে এখানে সন্ধ্যে অব্দি অপেক্ষা করতে হবে, বুঝলি? বস, অন্ধকার হলে তারপর দ্বীপটা ভালো করে ঘুরে দেখব। জ্যোৎস্না রাত আছে, খুব একটা অসুবিধা হবে না। কিন্তু পাঞ্জাদের বোটটা কোন দিকে গেল? এক হতে পারে অন্য দিক দিয়ে ঢুকেছে, আর না হলে এখানে আসেই নি। অপেক্ষা করা ছাড়া উপায় নেই। কি খবর মিস্টার দাশগুপ্ত? বিরাট বিপদে পড়ে গেছি মিস্টার সেন। সিবিআই এর মিস্টার রায়চৌধুরী। কে রায়চৌধুরী? ও, আপনাকে পরিচয় বলা হয়নি, উনি মানা করে দিয়েছেন। একটা টপ সিক্রেট মিশনে এসেছেন, কিন্তু জোর জবরদস্তি জারওয়াদের দ্বীপে নেমে গেলেন। জারওয়াদের দ্বীপে? সে কি ওখানে তো কারো যাওয়া বারণ? আমি অনেক মিনতি করলাম, কিন্তু উনি একবারে রিভলভার। রিভলভার? মিস্টার দাশগুপ্ত, আপনি জানেন না যে রিভলভার বা বন্দুক নিয়ে যাওয়া ওখানে বেআইনি? এখন জারওয়ারা ওকে আক্রমণ করবেই, আর উনি যদি গুলিটুলি চালান তাহলে সর্বনাশ হয়ে যাবে। উনি সিবিআই এর লোক হন আর যেই হন, এখানে আমার সঙ্গে কথা বলে যাওয়া উচিত ছিল। এই দেখুন চিঠিতে উনি ওনার নিজের দোষ স্বীকার করে লিখে দিয়েছে। তোর মশাল, চিঠি দিয়ে আমি কি করবো? কি এমন ইম্পর্টেন্ট মিশন যে এসপি কো কনফিডেন্স আনা যায় না? জানেন, একটা যাওয়া যদি বলে তাহলে আমাকে পরিস্থিতি তার দেশে পাকসিংহ মারা পারো, উনি ধরে ধরে জারোয়া মারবেন? না না মিস্টার সেন, উনি অতটা বেশি হিসেবে লোক নন। আরে মশাই, জারোয়ারা ওকে দেখলে তীর চালাবে আর উনি আত্মরক্ষার জন্য গুলি চালাবেন, এর মধ্যে হিসেব বা বেহিসেবের কথাই আসছে না। ওর সঙ্গে আবার একটা ছোট ছেলেও রয়েছে, ওর ভাইপো। চমৎকার, ওটা কি পিকনিক করার জায়গা? হ্যাঁ, দেখুনি দিল্লিতে টেলেক্স পাঠান আর আমাদের অসহায় অবস্থার কথা জানান। না, আমি বলছি কি, যদি পুলিশ ফোর্স নিয়ে, অসম্ভব, ফোর্স নিয়ে গেলে এনকাউন্টার হবে। না, আমি ওর স্ত্রীতে পারবো না। আপনি দিল্লিতে টেলেক্স পাঠান, আমি আইজিকে রিপোর্ট করছি। আমার মনে হয় কোনো কারণে জানোয়ারা এদিকে আসছে না। নইলে এতক্ষণ দেখতে পেতুম। আয়, আস্তে আস্তে আমার পিছনে। এ শুনতু, এই জলটা খাস না, এতে মিনারেলের পার্সেন্টেজ বেশি আছে, খেলে পেট ব্যথা করবে। খুব জল তেষ্টা পেয়েছে। খিদে পেয়েছে? না। ঠিক আছে, একদিন না গেলে কোনো ক্ষতি হবে না। কাকাবু বল, আপনার জন্য একটা ক্রাস তৈরি করে দিই। দরকার হবে না, আমার কোনো অসুবিধা হচ্ছে না। দিই না, সঙ্গে তো ভোজালি আছে। কেউ নিশ্চয় গুলি চালিয়েছে, ঘাড়ে লেগেছে। দেখা দেখি, ঝর্ণা জল দিয়ে ভিজে নিয়ে একটু একটু করে মুখ চললে ¡Gracias!
লেগেছে? না। এখন বেশ কিছুক্ষণ অজ্ঞানই থাকবে, হয়নি? চারোয়ারা সভ্য মানুষকে ঘেন্না করে, দাশগুপ্ত ঠিকই বলেছিল। আমার কাছে রিপোর্ট আছে, একবার তিনটি চারোয়াকে পোর্টব্লেয়ারে আনা হয়েছিল, তারপর তিন দিন ধরে ওদের খাইয়ে দাইয়ে বোঝানো হয়েছিল যে আমরা ওদের শত্রু নই, আমরা ওদের ভালো চাই। তারপর হেলিকপ্টার চড়িয়ে সারা আন্দামান ঘুরিয়ে ভালো জামা কাপড় দিয়ে ওদের ফেরত পাঠানো হয়েছিল। পরের দিন ওরা ওই তিনজনের গলা কেটে সমুদ্রের জলে ভাসিয়ে দেয়। সভ্যতার ছোঁয়ায় ওরা নাকি অপবিত্র হয়ে গেছে। কিরে, ভয় করছে? না। নে, চুপে আড়ে লুকিয়ে রাখ, পাঞ্জার লোক দেখতে পারলে আবার মুশকিল হয়ে যাবে। নে নে, ধর ধর। দাশগুপ্ত প্রীতম সিং সম্বন্ধে বলছিল না? জারোয়ারা প্রীতম সিং ছাড়া অন্য কাউকে চেনে না বা খাতির করে না, সে ওদের খাবার দাবার, লাল রঙের কাপড় জারোয়াদের দিয়ে আসে। সে সম্বন্ধেও আমার কাছে রিপোর্ট আছে। প্রীতম সিংকে জারোয়ারা সমুদ্র তীর থেকে বিদায় করে দেয়। প্রীতম সিং দ্বীপের মধ্যে ঢুকতে চাইলে ওরা কিছুতেই রাজি হয় না। এর কারণ কি? তার মানে ওই দ্বীপের মধ্যে এমন কিছু নিশ্চয়ই আছে যা ওরা অন্য কাউকে দেখতে দিতে চায় না। দেখুন তো এই গাছটা চলবে কিনা। দারুণ হয়েছে, তুমি না আসলে যে বেশ বিপদে পড়ছাম। হ্যাঁ রে, এই রুমে তাড়াতাড়ি চল। তুই দিদি না, ভয় নেই, বন্দুকের সামনে ওরা তো আসতে সাহস করবে না। দেখছো না ফাঁকা আওয়াজ শুনে কিরকম চিৎকার করছে? জিনিসটা ঠিক কোনখানে আছে? ঠিক দেখতাম মাঝামাঝি, অনেক দূর থেকে দেখা যাবে। মাল পেলেই আমরা পশ্চিম থেকে সমুদ্রে যাবো, সেখানে একটা মোটরবোট থাকবে, সেই বোটে করে জাহাজে মাল পৌঁছে দিতে হবে। কোথায়? আমার দেশের সীমানা বাইরে। ভয় নেই, এইভাবে চিৎকার করো না, এর ওষুধ আমাদের কাছে আছে। এই ইনজেকশনটা দিলে ওবিসে কিছুই হবে না, এই জন্য অ্যাম্পুলটা দেওয়া হয়েছে। চলো, ভয় করলে চলবে না, এতক্ষণ ফাঁকা কাজ করছিলাম, এবার বন্দুকে গুলি ভরে নাও। ব্যাপারটা বুঝলি? পাঞ্জাব বিদেশিদের কাছে টাকা খেয়ে এখানকার কোনো জিনিস ওদের হাতে তুলে দিতে চাইছে। এরাই হচ্ছে দেশের সব থেকে বড় শত্রু। এর তীরটা দেখ, পাশের তৈরি তীর, এর টকায় বিষ মাখানো আছে, বোধ হয় স্ট্রিকনিন। বিদেশিরা এদের হাতে বিষের অ্যান্টিডোট ইঞ্জেকশন দিয়ে দিয়েছে। তার মানে গুলি খেয়ে বহু জারোয়া মরবে, কিন্তু তীর খেয়ে পাঞ্জাব দলে কেউ মরবে না। নিজের চোখেই তো দেখলি, চল। তাড়াতাড়ি কিছু একটা ব্যবস্থা করতে হবে। কিন্তু আপনি একা কি ব্যবস্থা করবেন? কিছু একটা করতেই হবে, নাহলে বহু জড়বা প্রাণ হারাবে। শোন, তুই কাজ কর,
আমরা বোটে করে যেখানে সে নেমেছিলাম তুই সেখানে চলে যা, সকাল অবধি অপেক্ষা করবি। তারপর নিশ্চয়ই দেখবি কোনো বোট যাতায়াত করছে, তারপর চেঁচিয়ে হোক বা জামা কাপড় উড়িয়ে হোক ওদের ডাকবি, তারপর পোর্ট ব্লেয়ারে গিয়ে আমার জন্য অপেক্ষা করবি। না আমি আপনাকে একা ছেড়ে দেবো না। আচ্ছা বলছি শোন। না আমি আপনাকে একা ছেড়ে দেবো না। পাঞ্জাব দল এখন জড়াওয়াতে নিয়ে ব্যস্ত আছে, এদিকে লক্ষ্য করবে না। যা আর শোন, এই পূজারীর সঙ্গে নিয়ে নিস। কিন্তু আমি সমুদ্রে যাই রাস্তা চিনব কি? খুব সোজা এই ঝর্ণা ধাতু ধরে চলে যা, ঠিক পেয়ে যাবি। ঝর্ণা নিশ্চয়ই সমুদ্রে গিয়ে পড়েছে। যা 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 যা। কাকাবাবু কাকাবাবুকে নিশ্চয়ই ওরা ধরে নিয়ে গেছে। এখন আমি কি করি? সমুদ্রের ধারে গিয়ে সকালে অবধি অপেক্ষা করবো? না 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 না, কাকাবুকে খুঁজে বের করতেই হবে, বের করতেই হবে, বের করতেই হবে। পায়চারি করে কিছু লাভ আছে মিস্টার দাশগুপ্ত? কিন্তু মিস্টার সেন, এখনো তো দিল্লি থেকে কোনো মেসেজই এলো না। মেসেজ এলে কি করবেন? এই অন্ধকার রাতে ওই জারোয়াদের দ্বীপে যাবেন? কাল সকাল অবধি অপেক্ষা করতেই হবে, যদিও ওদের বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম। কাকা দাদা ভাই কাল কি কাউন তাই কাকা দাদা মাঠে তাহলে হতায় তুমি তার
সঙ্গীত পাতে তারা একটু পাওনি নিয়েছি তাও তার লাগে নিচু কজাই যাবাতে আঙ্গিও পানি চেতে দেয় অত কত বেড়াই যান না কমবা লোকজনদের বলুন কেউ যেন আমার গায়ে হাত না দেয়। আমি আবার বলছি একজনও এগোবার চেষ্টা করবেন না। একজন এগিয়ে আসেন তাহলে আমি আপনাকে গুলি করে মারব। তুমি কে? তার আগে বলুন আপনি কে? আপনি যে জানোয়ার নন আপনার চেহারা দেখে বুঝে যাচ্ছে। তুমি আমাকে গুলি করলেও নিজে মারতে পারবে। এই জারোয়ারা তোমায় মেরে ফেলবে। তুমি এখানে কেন এসেছো? এই আগুনটা দেখতে দেখতে চুরি করতে। তুমিও তাহলে ওদের দলে রাখছো না? ওদের সঙ্গে কোনো সম্পর্ক আমার নেই। কিন্তু আপনি তো অসভ্যদের সঙ্গে থেকে থেকে অসভ্য হয়ে গেছেন, কেন তো মানুষ পুড়িয়ে মারছেন। কে বললে জারোয়া অসভ্য? তোমরা খুব সভ্য না? 200 বছর ধরে নিজেদের দেশকে বিদেশিদের হাতে তুলে 200 বছর ধরে নিজেদের শিক্ষা ঐতিহ্য সমস্ত কিছু বিক্রি করে দিচ্ছে। তিন জাতির আবার সভ্যতার খবরদার, আর আমার দিকে এগোবেন না, আমি গুলি করব। আমি কিন্তু শেষবারের মতো বলছি, আর এক পায়ে এগোলে আমি গুলি করব। আর গুলি দেখি কত সাহস, চালাও। একজন মৃত্যুর উপর গুলি চালাতে আমায় বাধ্য করবেন না। মৃত্যুর ভয় দেখিও না ছোকরা। বন্দে মাতরম মন্ত্র আর গীতাকে সঙ্গী করে যেদিন ভারতবর্ষকে স্বাধীন করবার ব্রত নিয়েছিলাম সেদিন থেকে মরণের ভয় আর হয়নি। আপনি বাঙালি? হ্যাঁ আমি বাঙালি। এক সময় বাঙালি ছিলাম, এখন আমি জারোয়াদেরই একজন। তখন তখন পরাধীন নই আমার স্বাস্থ্য। তোমরা আগুনটা চুরি করতে এসো, চোরের শাস্তি মৃত্যু। সবার আগে আগুনের মধ্যে তুমি যাও। না না না, চোর নই। আপনি বিশ্বাস করুন, আমি আগুনটা দেখতে এসেছিলাম। না না না, কাকাবুকে ছেড়ে দাও না। আমার কাকাবুকে তোমরা ছেড়ে দাও না। তুই আবার এখানে এখানে এলি? তোমাকে যেতে বলেছিলাম না? আমি আপনাকে ছেড়ে যাবো না। আমার চা আমার হতো, তুই কেন এলি? অবত ছেলে কোনাকার মিথিলা। ছেলেটি কে? আমার ভাইপো। আমাকে মাপে চান মারুন, কিন্তু একে ছেড়ে দিন। ওইটুকু ছেলেকে বিদেশিদের চাকরের কাজে লাগিয়েছ, অসভ্যতা নেই কর না? আমি আর কাকুবাবু মোটেই এই বদমাইশগুলোর সঙ্গে আসিনি, আমরা আলাদা এসছি। কিন্তু আপনি আগুন চুরির কথা কি বলছেন? আগুন কি কখনো চুরি করা যায়?
বহুদিন ধরে বহু বিদেশি আগুনটা চুরি করতে এসেছে। বিশেষ করে আমার কাকাবু চোর নন, উনি একজন পণ্ডিত লোক। পণ্ডিত লোক চোর হয়, কিন্তু গভর্নমেন্টে একজন মস্ত বড় অফিসার, বিদেশি সরকারের চাকরি মানে যে শত্রু। তাহলে বদমাশ গুলোকে বাঁচানোর জন্য ওরা তো তরদ কেন? এরা যে অন্যায় করেছে এদের শাস্তি এরা নিশ্চয়ই পাবে। আমি এদের অ্যারেস্ট করে নিয়ে যাবো। অ্যারেস্ট করে কোথায় নিয়ে যাবে? আদালতে। পরাধীন ভারতবর্ষের আদালতে কোনদিন ন্যায় বিচার হয়েছে? বিদেশি আদালতের কথা কেন বলছেন? আমাদের দেশ ভারতবর্ষের আদালতে। আচ্ছা, আপনি তখন থেকে আমাদের বলছেন আমরা পরাধীন? দাদা, আপনি কি জানেন না যে 30 বছর ধরে আমরা স্বাধীন হয়েছি? স্বাধীন? হ্যাঁ, আমার ভাই প্রশান্ত, ও তো স্বাধীন ভারতবর্ষে জন্মেছে। আমি বিশ্বাস করি স্বাধীনতা অর্জন করবার ক্ষমতা তোমাদের নেই। জানো, আমার নিজের মামাতো ভাই 100 টাকার লোভে আমাকে ধরিয়ে দিয়েছিল। যে জাতির মধ্যে আমি ঘৃণ্য দেশদ্রোহী জন্মায়, সেই জাত কখনো কখনো স্বাধীন হয়? আপনি বিশ্বাস করুন, আমরা স্বাধীনতা পেয়েছি। হ্যাঁ, আমাদের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহরু। কি জওহরলাল? মতিলালের ছেলে ওই ব্যারিস্টার জওহরলাল? হ্যাঁ। তুমি শিশু, তুমি নিষ্পাপ, তুমি নিশ্চয়ই আমার চোখের দিকে থেকে মিথ্যে কথা বলবে না। বলো তো বাবা, ভারতবর্ষ আর আর বিদেশিদের অধীনে নয়? মোটেই নয়, ভারতবর্ষ এবং পৃথিবীর মধ্যে একটা প্রধান দেশ। এখন আর বন্দে মাতরম গান গাইতে জেল হয় না? জেল হবে কেন? রবীন্দ্রনাথের জনগণ মন তো আমাদের জাতীয় সঙ্গীত। এখন আর পুলিশ তাহলে আমাকে খুঁজছে না? আপনি কি গুণদা তালুকদার? কে কি বলে? আপনি কি গুণদা তালুকদার? কে কে বললে আমি গুণদা তালুকদার? আপনি নিশ্চয়ই গুণদা তালুকদার। রেকর্ডে আছে 1924 সালে বিপ্লবী গুণদা তালুকদার সেলুলে চলে ছিলেন, কিন্তু তারপর আর কিছু জানা যায় না, এমনকি তার ফাইলও পাওয়া যায়নি। স্বাধীনতা পাওয়ার পর আমরা আপনাকে কত খুঁজেছি। কেন আমাকে কেন খুঁজেছ? কত বইতে আপনার ছবি ছাপা হয়েছে, কত জায়গায় আপনার জন্মদিন উৎসব পালন করা হয়। আমি গত 50-60 বছর ধরে বাইরের কোন লোকের সঙ্গে কোনো কথা বলিনি। বাংলা ভাষাটা দেখছি এখনো বলতে পারছি। আপনি এখানে এলেন কি করে? জঙ্গলে কয়েদিদের সঙ্গে কাঠ বইবার সময় পালিয়েছিলাম। সারাটা দিন দ্বীপটাতে ওরা আমাকে আমাকে কুকুরের মতো তাড়া করে বেরিয়েছে, কিন্তু হতে পারিনি। রাতের জন্য লুকিয়ে অপেক্ষা করেছিলাম। একটু করে এই ভেলা তৈরি করেছি, এবার পাড়ি দেবার সময় এসেছে। বিদেশি শক্তির কাছে কিছুতেই মাথা নিচু করতে পারব না। বন্দে মাতরম। মরতে যদি হয় পরাধীন দেশের মাটিতে মরতে পারব না, কিছুতেই না। অনন্ত আকাশের নিচে অসীম সমুদ্রের বুকে মহাশান্তিতে মারা যাবে।
বাসাংসি জীর্ণানি যথা দেহায় নবানি গৃহাতি নরপরাণি তথা শরীরানি বিহায় জীর্ণান্ন নেয়নি সংজাতি নবানি দেহি স্বাধীন ভারতবর্ষ যেন নতুন দেহ ধারণ করতে পারে। খেলা ভাসতে ভাসতে জারদের দিতে গিয়ে ফেলল, তখন আমি অজ্ঞান। কেন জানি না এরা আমাকে আশ্রয় দিল সুস্থ করতে। একটা কথা শুনে তোমাদের হাসি পাবে, এরা আমাকে এদের রাজা মনে করে। কিন্তু আপনি তো এদের সভ্য করে চলতে পারতেন। সভ্য কথাটার মানে ঠিক ঠিক জানো তুমি? জানো এখানে কেউ চুরি করে না, এখানে সবাই একসঙ্গে খাবার ভাগ করে খায়, এখানে কেউ কাউকে হিংসে করে না, এখানে কোনো রোগ নেই, কোনো অসুখ নেই। আমি এদের সভ্য মানুষদের সঙ্গে মিশতে বারণ করেছি। জানো কতবার বিদেশিরা এই আগুনটা চুরি করবার জন্য এখানে এসে হানা দিয়েছে, আমার কত জারোয়াদের প্রাণে মেরেছে? জানি, আমাদের কাছে রিপোর্ট ছিল বিদেশিরা প্রায় এসে এখানে হানা দেয়। আমিও এই রসের সন্ধানে এসেছি, এখন বুঝতে পারছি। আচ্ছা, এই আগুন অনেক দিন ধরে জ্বলছে না? অনাদি অনন্তকাল। এই আগুন বৃষ্টিতে নেবে না, এই আগুনের বিনাশ নেই, মানুষের আত্মার মতন এই আগুন অবিনাশ। আমারও তাই ধারণা, এই আগুন পৃথিবীর আগুন নয়, অন্য কোন গ্রহ বা অজানা কোন নক্ষত্র লোক থেকে উল্কাপিণ্ডের মতো সে পড়েছিল বহু শতাব্দী আগে। বিদেশিরা বহুদিন আগেই টের পেয়েছিল, ওদের বৈজ্ঞানিক এই আগুন নিয়ে পরীক্ষা করতে চায়। এর দাম কোটি কোটি টাকা, তাই এদের পাঠিয়েছে চুরি করতে। কিসের পরীক্ষা? এটা বুঝতে পারছেন না, যে ধাতু এই আগুন তৈরি করেছে সেই ধাতু শতাব্দীর পর শতাব্দী ধরে চলছে, অথচ পুরো ছাই হয়ে যাচ্ছে না। আমাদের পৃথিবীতে এরকম কোনো ধাতু নেই চাই কাণ্ড করতে পারে। কি অসাধারণ শক্তি বা এনার্জি লুকিয়ে আছে এই ধাতুর মধ্যে। এখন এখন অন্য কোনো দেশ যদি ধাতু পায়, তারা বিজ্ঞানের ক্ষেত্রে একটা বিপ্লব আনতে পারে। এমনকি ধাতু দিয়ে আমার একটা বোমা তৈরি হতে পারে যা যা সারা পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে। এই আগুন প্রকৃতির দান, ঝড়ে বৃষ্টিতে শীতে আগুন আমাদের বাঁচিয়ে রাখে, এ আমরা কাউকে দেব না। খবরদার, যে আমার দিকে এগোবে তার জান নিয়ে নেব। দেখলে তো, তোমার কথা শুনে ওদের ছেড়ে দিলাম, এখন ওরা আমার বহু জ্বর আর প্রাণ নেবে। ভয়ে তো মানুষ মারা আমি পছন্দ করি না। রায়চৌধুরী, তুমি আমায় বহুদিন ধরে চালাচ্ছ, আজ বদনা দেওয়ার দিন এসেছে। পাশাতাল মাঝারে উল্টে যায় রায়চৌধুরী, আগে কাজ হাসিল করি, তারপর তোমার আমার বোঝা পড়া। এই আগুনের মধ্যে বিলাট বলের মধ্যে একটা পাথর আছে যা থেকে আগুনটা বের হচ্ছে, সেটা আমাদের। আমি বেঁচে থাকতে আগুন তোমরা নিতে পারবে না, তার আগে তোমাকে ওই আগুনে ফেলবো। আমাকে মারার চেষ্টা করো না, তাহলে তোমরা কেউ বেঁচে। বর্মা, আমার ব্যাগেজ দিয়ে বের করো। বাচ্চাটা শেষ করতে হবে। ওকে ছেড়ে দাও, ওর মরণ আমার হাতে। Sadar!
এখন খুনি আগুন চুপ 50 লাখ টাকার অপার একসঙ্গে এত টাকা করে দেখেছো আগুনটা নেওয়ার চেষ্টা করো না পাঞ্জা আগুনটার মধ্যে সাংঘাতিক ম্যাগনেটিক অ্যাকশন আছে একটা চুম্বক পৃথিবীর যে কোনো ধাতুকে টেনে নিয়ে নিমেষের মধ্যে ছাই করে দিতে পারে তার আগে তোমারে ছাই করব তারপর জাহাজ থেকে ইঞ্জিনিয়ার নিয়ে এসে মাছ করব তোমরা যতক্ষণ বেঁচে আছো আমার শান্তি নেই চলবে কালা আগে এই পুরোটাকে আগুনে ফেলো ও চাঁদবীরকে আগুনে পড়াতে চেয়েছিল এখন নিজে পুড়ে মরো আপনার জানাদের বলুন একে যেন না মানে প্রাণে একটা দাবি আসামি নাম পাঞ্জা ওকে বেঁধে নিয়ে যাব তোমার তো খুব সাহস আমার ভাই ঠিক তোমার মতো ছেড়ে দে ওই ওই হাত মে মাত্র গিয়ে ছেড়ে দে ওই কান ধরছে এটা একটা দাবি আসামি একে যেন না ছাড়ে ভোর হয়ে আসছে মনে হচ্ছে সারা রাত ধরেছেন একটা দুঃস্বপ্ন দেখবেন এসো এই গীতাখানা সঙ্গে নিয়ে সমুদ্রে ঝাঁপ দিয়েছিলাম আচ্ছা আপনার বয়স কত জানি না 80-90 হবে প্রথম দিকে সময় হিসেবে রাখতাম তারপরে খেয়ে আমি চলেছি আচ্ছা আচ্ছা তুমি তো বললে যে স্বাধীন ভারতবর্ষের লোকেরা আমার নাম জানে তা আমার একটা ভাই ছিল আমি যখন দ্বীপান্তর হয় তখন তোমার মতন হবে 14-15 পুরোদা রঞ্জন তালুকদার তার তিনিও আপনার মতই বীর ছিলেন 1942 সালে সারা ভারত যখন বিদেশিদের বিরুদ্ধে রুখে দাঁড়ায় সেই সময় তিনি পুলিশের গুলিতে মারা যান বাইরে গিয়ে দূরে ফায়ার কর তোর অনেক দিনের ইচ্ছে ছিল তুই যে সাহস দেখিয়েছিস তার জন্য তোকে প্রাইজ দেওয়া হলো ধন্যবাদ আমি আপনাকে আনবার জন্য আরাম দাঁড় পাঠাচ্ছি দয়া করে আর আমাদের ভোগাবেন না আপনাকে আমরা সঙ্গে করে নিয়ে যাব আমাকে কোথায় কেন কলকাতায় ও আপনি গেলে না আপনাকে দেখবার জন্য কলকাতা গেলে হয়েছে পড়ে যাবে আমি তো সারা জীবন শুধু জেল খেটেছি বাবা দেশের জন্য তো কোনো কাজ করি না আমার পক্ষে এখন এই দ্বীপ ছেড়ে কোথাও যাওয়া সম্ভব নয় বাবা কেন স্বাধীন ভারতবর্ষ দেখতে ইচ্ছে করে না আপনার এই সবুজ দ্বীপ তো ভারতবর্ষেরই একটা অংশ এখানকার মানুষ আজ 50-60 বছর ধরে আমার সেবা করে এরা আমার বন্ধু আমার ভাই এদের স্ত্রী কন্যারা আমার মা বাকি কটা দিন আর নাই বা কোথাও গেলাম বন্দে মাতরম গানটা জানিস শুভ জ্যোৎস্না পুলকিত যামিনী
জ্যোৎস্না পুলকিত যামিনীম ফুল্ল কুসুমিত রুমুদল শোভিনীম সুহাসিনীম সুমধুর ভাষিনীম সুহাসিনীম সুমধুর ভাষিনীম সুখদাং বরদাং মাতরম মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম সুজলাং সুফলাং মলয়জ শীতলাং শোষ শ্যামলাং মাতরম বন্দে মাতরম বন্দে